সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমের পুডিং করে নেওয়া হচ্ছে। তো এখন তারপর কি এখানে কি জিরোকাল দিবা নাকি হচ্ছে গিয়ে নর্মাল চিনি দিবা? জিরোকাল দিবা না? আচ্ছা দেখো তো আমরা দেখি প্রসেসিংটা কেমন। শুরু করো। এখানে কয়টা আম নিয়েছো? তিনটা। সো সবাইকে স্বাগতম আমার চ্যানেল দীপ্তিস ব্লগ দিতে। আজকে তাসনোভা আমাকে আমের পুডিং খাওয়াবে, তো এর জন্য ভাবলাম যে একটু ব্লগ করে ফেলি ও কীভাবে বানায়। নর্মালি আমি কখনো আমের পুডিং বানাই নেই। তো প্রথমে হচ্ছে এখানে তিনটা আম নিয়েছে, পাকা আম নিয়ে সেটা পিউরি করে নিচ্ছে ভালো করে। তো আমি ভেবেছি ও মেবি জিরো ক্যালটা ইউজ করবে, বাট নাও বলতেছে হচ্ছে নর্মাল চিনিটা দিবে। তো আমরা দেখতে থাকি যে কী হয় বা নেক্সট কী কী ইনগ্রিডিয়েন্ট ওইখানে ইউজ করে। তো হচ্ছে ফার্স্টে ব্লেন্ডারের চেষ্টা করছে, বাট ব্লেন্ডারটা হুট করে কি যেন একটা প্রবলেম দেখা দিছে, তো এর জন্য হাত দিয়েই ট্রাই করতেছে। আমার সময় মনে হয় যে হাত দিয়েই বেটার হবে। আর তুই যদি চাস তাহলে ওই যে কি যেন বলোটাকে, হ্যাঁ ওইটা দিয়েও মিক্স করতে পারিস। ওটাকে নিয়ে আসবো কিভাবে কি কি স্টেপ ফলো করে পুডিংটা বানায়। সো এখানে হচ্ছে এখন কি হবে, চায়না গ্লাস এটা ই করা হবে, ভালো হবে না? এটাকে কি বলে নাম, চায়না গ্লাস নাকি চায়না গ্রাস? গ্রাস, আমি গ্লাস গ্লাস ভরতেছি। তো এখন এটা কি এই পিউরিতে ঢালবা নাকি এই যে এটাতে ঢালবা? এটাতে ঢালবা না, পানিতে, পানিতে মিক্স করে তারপর হচ্ছে চলো দেখে থাকি। তো এখন চায়না গ্লাস ঢালা হচ্ছে। কেমন মজা হয় না? সব ঢেলে দিত? আমি ঢালবো আস্তে আস্তে, ছেড়ে দিলাম। গিয়ে আমের যে পিউরিটা এতক্ষণ জাল দেওয়া হয়েছে চুলা, সেটা এখন ছাকনির মাধ্যমে ঢালো আমি ধরছি, ধরে দেওয়া হবে। এটাকে নাড়া চড়া করতে হবে, ধোয়া উঠতে চাই কারণ ওটা ইয়ে না যে তোমার ব্লেন্ড করার মাঝে ঘুরতে গেছে। আর কি ব্লেন্ড করলে এতটা ওয়েস্ট হতো না। নিচে কি অবস্থা?
ছোটটা আবার হয়ে যাবে না ফাইনালি আমের পুডিংটা এটা হচ্ছে ছোট একটা পাত্রে ঢালা হলো, কারণ বড়টা থেকে ছোটটায় মানানসই ছিল। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঢালা হয়েছে, এবং এটা হচ্ছে কুল করার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ আনুমানিক একটা টাইম ধরে রাখতে হবে, তারপর হচ্ছে রেডি হয়ে যাবে। সো ফাইনালি এটা রেডি হয়ে গিয়ে কি আর কত এখন বিসমিল্লাহ বলে ভালো কাটা তুমি। ছাড়ো বলছি, ডোন্ট টাচ, মিষ্টি লাগছে একটু, আদারওয়াইজ ঠিক আছে। ওকে আমি ট্রাই করতেছি। তুই ফ্রেম ক্যামেরাতে আঙুল দিয়ে রাখছো, আম সত্য টাইপ লাগতেছে। ওইটা তো ফ্লেভার আসবে, এটা তো নরমাল, বাট চিনিটা একটু বেশি দেওয়া উচিত ছিল না। ঠিক আছে, খাবা? এই ও কি দিতে, তো ও নিজেই নে খাইতেছে না অনেক, ও তো খাওয়ার মানুষ না। ন্যাচারাল জেলি, এটা খাইতেছে উইদাউট এনি কেমিক্যাল জেলি। আম্মু একটু নাও, একটু 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 আপু গালে কেন বলাইতেছ? আচ্ছা, আ আ আ নাও, খাও খাও, মেম খাও খাও, আল্লাহ।